পৃথিবীত জন্মগ্রহণ করা এই পবিত্র দিনটোত এই পাগলার দরে কেক সেখানে আল বাল করে আপনাদের মানে কি মূর্খর দরে পরিচয় নিদিব। আপনি কি করব জানা না সেই জন্মদিনটোত, দোকানের পায়ে ডাঙার চাই বার্থডে কেক এটা আনলি, আধা মুখত খানলি, আধা কাবাক কাবাক এনে খুয়ে দিলি, আধা অত্যাচার করলি, আর বেলুন কেটামান আনলি এনেকে ফুকেলি, আর ডাঙর ডাঙরকে ফুকে কিনে চুস 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 ছিললে মারবি, ডাঙর ডাঙরকে এনেকে লাহে রাখে হ্যাপি বার্থডে বলে লেখাই থাকা ডাঙর ডাঙর আকারে দিয়ে কিনি আনলি, তারপিছত হ্যাপি বার্থডে যাওয়ার পিছত কি এগুলো ফুটেই ধ্বংস করে দিলি। আরে একেলা আমি জন্মদিন পাতছ কিহর কারণে? আচ্ছা আমার জন্মদিন আছে আমি পাতবে লাগে না? আমি জন্মদিন পাতিব নালাগে, কিয় জন্মদিন পাতিব নালাগে? হাপা পাওয়া কেইটামান মানুষ মাতি আনলো, আনি ধুনীয়াকে কিবা কিবি খুৱালো বঢ়িয়াকে, এগুলাই নেকি জন্মদিন? বালুর জন্মদিন এই এই করবার কারণে জন্ম পাইছিল নাকি? আসলে সেটি নহয়, আমি কাক লই জন্মদিন পাতিব লাগে জানানে? ঘরের লগ বন্ধু এগুলাখান আল বাল এগুলাখান ঘরের মানুষ কাবাক মাতি আমি জন্মদিন পাতিব নালাগে। জন্মদিন পাতিব লাগে যিয়ে নাকি পথত বাস করে ভিক্ষারী বা এসাজ খাই এসাজ খাবার কারণে চিন্তা করে বা দুখীয়া ঘরের কিছুমান লড়া ছোৱালী, সেইবিলাক মানুষক মাতি আমি জন্মদিন পালন করব লাগে? লগর বন্ধু কেটামান খাবা পাওয়া একদম খান্তে খাবা পাওয়া বন্ধু কেটামান মাতি আনলো, ডাঙর কেক কেক এটা আনি কিনে মুখে চুখে খানি আলেনি করলো, কিবা করলো, বেলুল আনলো, ফুটিয়ালো, আল করলো, বাল করলো, হেনাকে কবার জন্মদিন পাতে নাকি? হেনাকে জন্ম লওয়ার জন্ম লওয়াতকৈ আপনি মরি যাওয়াই ভাল। সেনেকৈ যদি আপনি জন্মদিন পাতিবর কারণে আপনি জন্মগ্রহণ করেছে আপনালোক মরি যাওয়াই ভাল। পৃথিবীত জন্মগ্রহণ করা এই পবিত্র দিনটোত এই পাগলার দরে কেক সেখানে আল বাল করে আপনাদের মানে কি মূর্খর দরে পরিচয় নিদিব। আপনি কি করব জানা না সেই জন্মদিনটোত? মই কি কছো যে নাকি এসাজ খায় এসাজের কথা চিন্তা করে পথত বসবাস করা লোকসকল, তেহেতসকলের লগত জন্মদিন পালকচোন, তেহেতসকলক এসাজ ভালকৈ খুৱাকচোন আপনার জন্মদিনটোত, তেতিয়াহে আপনার মায়ে যে আপনাক জন্ম দিছে মারো সার্থক হব, আর মায়ে জন্ম দিয়ার মারো সার্থক হব আর আপনারও সার্থক হব। যদি এই পাগলাসপার লগত মদ ভাং সিগারেট আল বাল খাই যদি আপনাদের জন্মদিনটি পালন করে, তেতিয়াহলে আপনি পাগলার পরিচয় দিছে, আপনার মা দেউতা পাগল, সেখানে আপনিও সেই পাগলর ধর্ম লৈছে। আপনার মা দেউতা ভাল হবর কারণে ভাল মানুষ হবর কারণে জন্ম দিছে, গতিকে আপনিও মা দেউতার সম্মান রাখি আর এনেকা ধরনের বার্থডে পার্টি নকর, কেক খানি মুখত খানি অত্যাচার করে আল করে বেলুন ফুটে বাল করে মুদ খাই লগ বন্ধুর লগত সেইবিলাক নকরিব। আপনাদের এইটু করক, দুখিয়া মানুষের লগত আপনি জন্মদিনটি পালন করক, সাব আপনার মনটা কিমান ভাল লাগিব, আর তেখেতসকলেও এসাজ একদম সুন্দরক আপনার জন্মদিনটোত ধুনিয়াক এসাজ খাব পারিব, তেখেতসকলের মনটা কিমান ভাল লাগিব। আসলে আমি মানুষে মানুষের কারণে ভাবিবলগা হল, পাগলার দরে আমি বার্থডে পার্টি খাবা পাওয়া মানুষকিটাক মাতি লাভ নাই। মই সিধা কথা কও, ডাইরেক্ট লিগেল কথা কও, যে মই ভিডিওতে কিবা নকবলীয় কথা কৈছো, নকবলীয় কথা কৈছো যদি ডাইরেক্ট ডিসলাইক মাই দিয়ক। আর আপনার জন্মদিনটো আমার দরে আর মানে কি খাবা পাওয়া মানুষের লগত মানে কি আপনাদের জন্মদিন পালন নকরব, তেওঁলোকৰ লগত জন্মদিনটো পালন করার আশারে আজিলৈ ভিডিওটো ইমানটো শেষ কৰিছো। আকৌ এটা এনেকুৱা ধৰণৰ ভিডিও লৈ অহাৰ প্রতিশ্রুতিৰে আজিলৈ বাই বাই দিয়ার আগতে কমেন্টত কিবা এটা ধুনীয়াকৈ লিখি দিব, আর এই যোনে একদম ফুর্তি ফাট্টা করে একদম বিন্দাস জন্মদিন পালন করে তেওঁলোকক ভিডিওটো শেয়ার করে দিয়ক, তেওঁলোকক বম্বুদি দিছো অলপ শেয়ার করে দিয়ক। তেতিয়া আজিলৈ ভিডিওটো পথৰ মাজৰ পৰাই ইমানতে শেষ কৰিছো, আকৌ এটা এনেকুৱা ধৰণৰ ভিডিও লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ বাই বাই।